মথন খুড়া বলি এ বছর চাষ আবাদ হবে এখনো নাই? আরো চাষ আবাদ রে চলে, টিকিটা সুদ্ধা দেখাইছে নাই, আরো চাষ আবাদের কথা বলছিস? ওই জন্যই তো এবছর কেউ ধান দোল ফেলার নামও লিছে নাই, না হইলে এই আষাঢ় তক্ক ধান ফেলা চুকিয়ে যেত, লোকের খিল বাহা শুরু হয়ে যেত, গড়িয়া ডবা ডাড়ি সব শুকায় টাঁট হয়ে গেছে, আর তুই আরো চাষের কথা বলছিস? দেখছিস নাই এবছর জলের কোন নাম চিন্তাই নাই, লোক খাবার জলটা শুদ্ধা বহালের কুয়াটালে নিয়ে আসছে, সে তো দেখতে পাচ্ছি মথন খুড়া, ঘরে ঘরে তো কল তো দিন দিনছে, কিন্তু জলে আর কোনো আশা নাই। হ্যাঁ সেটাও ঠিক, আর আশা করতেই মনে পড়ি গেল তোর ছেলেটা কি নাম যেন, ওই নুনা বটে? হ্যাঁ নুনার কোন বিটি ছেলেকে ভালোবাসে, কি নাম ছিল আর আসান ও ঝুমকা? তুমি 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 কোথায় শুনলি? সোনার আর ভাবনা রে, গোটা পুরুলিয়া ঢাকঢোল পিটাই গেছে যে নুনার হবু বউ পুয়া পিয়াছে। আজ নুনার জন্য আমার সব নাম টাম সব ডুবি যাবে। ঠিক আছে মথন খুড়া, আমি আসছি একটু। আহ শুনিয়ে যা রে, অনেক কিছু কথা আছে তোর সাথে। না না আমি পরে শুনবো পরে শুনবো, এখন আমাকে জলদি করে ধান বিহন আনতে যেতে হবে। পালাবি সেই পালাবি নাই, সত্যি কথা বলছি তখন তো জলন লাগছে। না না এখন তোমাকে অনেক ভালো ভালো জিনিস খাইতে হবে, আপেল খাইতে হবে, লেবু খাইতে হবে, সব সময় তুমি তেঁতুল খাবে, শরীরটাকে না দেখলে হবে? কি হলো রে নুনা, কাকে কি ফোন করে বলছিস? না 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 কিছু না কিছু না, ওই ওই একজন একজন বুদ্ধি লিছে, আমার কাছে অনেক বুদ্ধি আছে তো, ওই জন্য আমি বুদ্ধি দিচ্ছি টুকু টুকু। আরে না এই যে আমার ছেলে, এ তো বুদ্ধি আছে, লোক লিয়েই সব তোর ফুরাইন দিবে রে নুনা। না আনুনা নুনা আনুনা কি হলো রে বাপ, চার দিয়ে গেলে আমাকে ডাকছে যে? হ্যাঁ রে আমি কুলি পাটানে কি সব শুনছি তোর নিয়ে। তোমার আর কাজ ধান্দা নাই নাকি কিছু, সব সময় ছেলেটার পেছনে লাগিয়ে থাকো লাগিয়ে থাকো। তো লাগিয়ে থাকি বনাই তো কি বটে, তো ছেলেটার গুণটা কি কম আছে? মুখ সামলাই কথা বলো, আমার ছেলে নিয়ে ওই রকম কিছু বলবে না। তো ছেলে একবারে ধোয়া তুলসি পাতা রে, যে কিছু বলিবো না। কি হইলো ওটা কি, সেটা আমাকে ক্লিয়ার বলো, অত প্যাঁচ পাঁচ করো না, দুজনের মধ্যে ঝগড়া লেগে একবারে মরে দিছে। কুলির লোকে কি বলে বলছে তোর নিয়ে, তুই নাকি কোন বিটি জিলাকে পুয়াতি করে দিনছি? চুপ কর চুপ কর, নাই মরি নাই মরি, তুই একবারে মরা কান্না শুরু করে দিলি। নাই বাবা আমি নাই কিছু করি, আমার নাই কিছু করি, সেগুলো সব আমি পার করে এসেছি। চুপ
করলি, তুই চুপ করলি, শুধু উল্টা পাল্টা কথা শুনু না, সত্যিটা বল যে কি হয়েছে। বাবা বাবা, আমি একটা বিদেশিকে ভালোবাসি। তো ভালোবাসিস তাও তো ঠিক আছে, কিন্তু পুয়াতিটা হইলো কি করি? নাই নাই বাবা, আমি আমি ওইসব নাই কিছু করি, শুধু একদিন পার্কে গিয়েছিল, তারপরে এটাই উল্টা পাল্টা হয়ে গেল। আমিও কিছু বুঝতে পারছি না যে কথা থেকে কি হয়ে গেল। শুনলে নুনা, আমার একটা নাম খেতি আছে, সেটা তুই মাটিতে মিশাইন দিলি, আজ আমি যে কথাটা বলছি সেটা তুই শুন ভালো করে। বাবা বলো, তুমি যেটা বলবে আমি সেটাই করব। সোজা বিটি ছেলেটার কাজ যা, আর বিয়া করে ঘর নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, তুমি যেরকম বলবে বাবা। আর আমার যদি বিটি ছেলেটাকে না পছন্দ হয়? কেন পছন্দ হবে নাই? তুমি সব সময় ওয়ার রিলস ভিডিও গুলো দেখতে থাকো, আর পছন্দ হবে নাই বলছো? হ্যাঁ, তুই মন্টি রয়কে ভালোবাসিস? দূর, মন্টি রয় কেন হইতে যাবে? ওয়ার সাথে যে থাকে, সব সময় তুমি ওয়ার রিলস ভিডিও গুলো দেখো নাই? হ্যাঁ, কিউটি পাই খুশি, এই তো একটু আগে ভিডিও গুলো দেখছিলাম, সত্যি আমার লাগে দারুণ লাগে। তুই ঠিকই করেছিস নুনা। ওয়া, ঠিক করেছিস না? ঠিক আছে, জানু না যা, জলদি করে বিয়া করে নিয়ে যা। বাবা টুকু আশীর্বাদ দিন দাও, আর কিছু খুচরা পয়সাও দিন দাও, কেন বিয়া করতে যাচ্ছি, খরচা তো আছে। আইলে 500 টাকা ওইটাই চুকাই নিবি। ঠিক আছে মা, আসছি। হ্যাঁ ঠিক করে আয় বাবা, বিয়াতে করে আয়, জলদি করে, আমি বরণ ডালাটা নিয়ে রেডি আছি। পুয়াতি করার দিকে পয়সা লাগে না, বিয়া করার দিকে পয়সা লাগে। ছুটাতে দু কুটে মাংস নাই, আর বড় বড় ফুটানি। তুমি আর কোনো না, আমাদের ঘরে নতুন বউ আসছে, আর কিছু বলো না। তুই তো একবারে খুশিতে উঠলে উঠছিস, একবার বাহিরটাতে বিড়া লোকের কাছে অপমানটা হ, তারপর বুঝবি। অত বুঝার টাইম নেই, ঘরে এখন অনেক কাজ আছে, চললি আমি। ওই কিউটি পাই খুশিকে আসতে দে, তারপর বুঝবি কি ঘরের কীর্তি। খাবি না ছেড়াবি, কিছু বুঝতে পারবি না।